আপোনালোকক দিবলৈ লৈছো এটা বিগ ব্রেকিং নিউজ। মুখ্যমন্ত্রী বিহত ঘোষণা, অসমত অতি শীঘ্রে আরম্ভ হব অরুণোদয় আসনির নতুন আবেদন। যি সকল মানুহ এতিয়ালৈকে অরুণোদয় আসনির নিজৰ নাম অন্তর্ভুক্ত করব পৰা নাই, সেই সকল মানুহৰ কাৰণে আহি গল সোণালী সুযোগ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি মন্তব্য আগবঢ়াইছে এটি আপোনালোকক শুনাব বিচাৰিছো। লগতে আপোনালোকক এটা রিকুয়েস্ট করো, মোৰ চেনেল নতুন হলে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব করে মোর লগত থাকিব। তো বলক মুখ্যমন্ত্রীর মন্তব্যখিনি এতিয়া চাই লওক। আৰু এটা কথা আহিলে যে আমার বহু মহিলাই এতিয়াও অরুণোদয় আসনি পাব বাকি আছে, সেইবাবে আমি এটা অরুণোদয় সপ্তাহর আয়োজন করেছিল। আমার হাতত 20 লাখ অরুণোদয় হিতাধিকারী আছে। আমার যেতিয়া কলেজের ছাত্র ছাত্রী সকল ঘরে ঘরে গল, তেতিয়া আমি দেখা পাইছিল যে প্রায় 1.5 লাখ পরিয়ালক এই অরুণোদয় আসনির আসলতে প্রয়োজন নাই। তেওঁলোকৰ ঘৰত চাকৰি আছে বা তেওঁলোকৰ ঘৰৰ অৱস্থা ইমানখিনি বেয়া নহয়। এই পৰ্যায়তে প্ৰায় 3000 পৰিয়ালে আমাক নিজে আবেদন কৰি অরুণোদয় আসনিৰ পৰা নাম কাটি লৈ গল। তাৰ উপৰিও অরুণোদয় আসনিৰ কিছু হিতাধিকাৰী ইতিমধ্যে পৰলোক প্ৰাপ্তিও হৈছিলেগৈ। গতিকে পুরোনা হিতাধিকারীর প্রায় 2 লাখ আরো রাজ্য সরকারে নতুনক আরো 6 লাখ হিতাধিকারীক আমি নতুনক অরুণোদয় আসনি দিয়ার অহা মাহর প্রায় আমি ব্যবস্থা করি। অর্থাৎ অহা মাহর প্রায় অরুণোদয় নতুন প্রপত্র আমার মহিলা সকলের মাজত বিতরণ করা হব। আর 6 লাখ যেহেতু নতুনক 6 আর 2 লাখ 8 লাখ অরুণোদয় আসনি আমি নতুনক যেহেতু দিব পাৰিম, গতিকে প্রত্যেক সমষ্টিতে অতি কমেও 8000 করে নতুন পরিয়ালক আমি অরুণোদয় আসনি আমি দিব পাৰিম। মই ভাবো এই 8000 পরিয়াল অরুণোদয় আসনি যোগ হওয়ার লগে লগে আগতে থকা 15000 অর্থাৎ 1টা সমষ্টিত প্রায় 23000 আমার অরুণোদয় পরিয়াল হবগৈ। লাহে লাহে বছর যিমানে আগবাড়ি যাব, মোৰ মনত ইচ্ছা আছে যে প্রত্যেক সমষ্টিত যাতে আমি 30000 অরুণোদয় পরিয়াল আমি আরম্ভ করিব পাৰো। আৰু যদি 30000 অরুণোদয় পরিয়াল আমি আরম্ভ করিব পাৰো, অসমত অরুণোদয় পরিয়ালর সংখ্যা প্রায় 32 লাখ হবগৈ। কিন্তু এই বছর আমি 26 লাখ গৈ পাম, তারপর লাহে লাহে আমি ইয়াক আমি 32 লাখলৈকে আমি লৈ যাম।